এখনই কাটছে না দুর্যোগের কালো মেঘ। আজ রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ কাল বৈশাখী ঝড় বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আজ রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়াপিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিন। সত্যি হলো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ সকাল থেকে আকাশে মেঘভার, কোথাও কোথাও হালকা বা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ। হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী আর কয়েক ঘন্টা ধরেই ধেয়ে আসবে দুর্যোগ। বসন্তের স্নিগ্ধ বাতাসে গা জোড়ানোর সময় বাংলার উপর নেমে এসছে কাল বৈশাখীর ছায়া। বজ্রপাত সহ ঝড় বৃষ্টি পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্ধকার আকাশ জানিয়ে দিয়েছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায়, সাথে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে কলকাতা সহ 9 জেলায় মানুষের জন্য সতর্ক করছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী শনিবার পর্যন্ত। একই সাথে বইবে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। পাল্লা দিয়ে নামবে পারদ, তবে সপ্তাহান্তে খানিকটা কমবে বৃষ্টির দাপট। উল্লেখ্য, আজ কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উদ্দেশ্য সতর্ক জারি করেছে মৌসুম ভবন। ঝড় বৃষ্টির সময় বাড়ির মধ্যে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। যাদের কাঁচা বাড়ি তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জোরদার দিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে কলকাতার কথা বলতে গেলে, আজ কলকাতায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো হ্যাঁ বন্ধুরা, তো কী জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আজ কলকাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার অবধি দুর্যোগ চলবে কলকাতায়। আজ কলকাতায় বজ্রি বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি পূর্বাভাসে রয়েছে। আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিষ্কার রাখবে আকাশ, বিকেলের দিকে মেঘভূমি তৈরি হবে দুর্যোগ। আজ কলকাতার পক্ষে সর্বোচ্চ তাপমাত্রা 30, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি অনুভূত হবে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।